হ্যালো ইউটিউবার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি ভালো মোবাইল চিনতে পারবেন এবং যদি আপনি মোবাইল কিনেন অবশ্যই এই বিষয়গুলো আপনার জানতে হবে, না হলে আপনি প্রতারিত হবেন। বর্তমানে আমরা মোবাইল ফোন কিনে অনেকেই প্রতারিত হচ্ছি, কারণ দেখা যায় কিছুদিন পর মোবাইলটা স্লো হয়ে যায়, এই সমস্যা ওই সমস্যা দেখা দেয়। কারণ এটা হচ্ছে যে আমাদের না জানার কারণে আমরা ফোন কিনে ফেলি অনেক টাকা দিয়ে, কিন্তু আসলে আমরা বিষয়গুলো জানি না, বিথে আমাদের ফোনটা আসলে ভালো, কোন ফোনটা আমরা কিনবো ওইটা আমরা জানি না। তো সেই বিষয়টা নিয়ে আজ আমি ফার্স্ট টু লাস্ট আলোচনা করব। আশা করি আপনার পুরোটা টিউটোরিয়াল দেখবেন এবং শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে, তাহলে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং প্রতারিত হওয়া থেকে অবশ্যই বাঁচতে পারবেন। তো মোবাইল ফোন কেনার প্রথম শর্ত হচ্ছে যে বাজেট, আপনার বাজেট কেমন। বাজেটটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে আমরা অনেক দামি ফোন কিনি, তো দামি ফোন কিনতে হলে এবং দরকার আমরা কম বাজেটের যারা সেট কিনতে চাচ্ছি, যে 5-7 হাজার বা 10 হাজারের নিচে, আমি বলবো যে আপনারা কিছু টাকা অ্যাড করে আপনি ভালো ফোন কিনেন। কারণ দেখা যায় আমি বাজেট ছাড়া যখন আপনি কম দামি একটা সেট কিনবেন, তখন দেখা যায় আপনার বেশি হলে 6 থেকে 1 বছর ভালো মতো ইউজ করতে পারবেন। তারপরেই আপনার নানান সমস্যা, একটা সমস্যা দেখা দেওয়ার পর থেকে শুরু হবে আপনার যাবতীয় সমস্যা। তো আমি বলবো যে আপনি হয়তোবা এখন না কিনেন, কিছুদিন পর একটা ফোন কিনেন, এটা আপনার জন্য ভালো হবে। কারণ দেখা যায় একটা ব্র্যান্ডের একটি সেট কিনলে আপনার 2-3 বছর কোনো কিছুই প্রবলেম হবে না। তো চলুন দেখা, বিষয়টা হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে বাজেটের বিষয়টা মাথায় রাখবেন, যে আপনার ভালো সেট কিনতে হলে অবশ্যই বাজেট লাগবে। তো যাই হোক, এরপরও বিষয়টা হচ্ছে যে ফোর জি বর্তমানে এখন ইন্ডিয়াতে 4G চলে আসছে, তো অতি সত্ত্ব বাংলাদেশেও চলে আসবে এবং বিশ্বের বেশিরভাগ দেশেই আপনার বর্তমানে 4G আছে, অনেক অনেক দেশেই 4G আছে। তো আমরা যখন সেট কিনতে যাব অবশ্যই মাথায় থাকতে হবে যে যাতে 4G সাপোর্টেড থাকে, কারণ হয়তোবা কিছুদিন পর আপনার বাংলাদেশেও 4G চলে আসবে, যে কারণে দেখা যায় আপনি আফসোস করবেন, আহারে আমার ফোনটা 4G সাপোর্টেড না, যদি থাকতো তাহলে 4G কেমন বা কত স্পিডে ইউজ করে ওইটা জানতে পারতাম বা দেখতে পারতাম, আমার ফোনটাও 4G ইউজ করতে পারতাম। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে ফোন কেনার আগে 4G সেট কিনবেন। তারপর হচ্ছে আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রসেসর একদম প্রথম অবস্থা আপনার এই বিষয়টা মাথায় থাকতে হবে যে প্রসেসর যত ভালো আপনার ফোনটি তত ভালো হবে। প্রসেসরের ওপর আপনার ফোনটি নির্ভর করে। তো প্রসেসর কেমন প্রসেসর, যে স্ন্যাপড্রাগন 600 বা স্ন্যাপড্রাগন যে আমাদের যে আমাদের ফোনে যে থাকে, আমরা যখন একটা মোবাইলের ডিটেল জানতে যাব তখন মোবাইলের কাভারের পিছনে সব কিছু লেখা থাকে। তো স্ন্যাপড্রাগন ইয়াগুলো এখন আপনার প্রসেসরগুলো এখন ওল্ড হয়ে গেছে, তো আমরা চেষ্টা করব স্ন্যাপড্রাগনের মধ্যে আপনার গেমস খেললে আটকে যায় বা সেটটা গরম হয়ে যায়, তো আমরা চেষ্টা করব কোয়ালকম স্ন্যাপড্রাগন 810 বা 820 প্রসেসরের সেটগুলো কিনতে। এগুলো যদি কিনি আপনার গেমস খেলতে কোনো প্রবলেম হয় না, আপনি যত বড় HD গেমসই খেলতে চান খেলতে পারবেন, সমস্যা নাই, এবং আপনার ফোনটি গরমও হবে না এবং আপনার ফোনের জন্য এই কোয়ালকম স্ন্যাপড্রাগন এটা আপনার সবচেয়ে বেস্ট হবে 810-820 যদি কিনেন। এবং অবশ্যই 64 বিটের আপনার ফোনগুলো কিনবেন, একটি হচ্ছে 32 বিট আর একটা 64 বিট। আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে লেখাই থাকবে 64 বিট 32 বিট, তখন আপনি অবশ্যই প্রসেসরটা 64 বিটের কিনে চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একদম গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হচ্ছে র্যাম। র্যামটা আপনার চেষ্টা করবেন যে 2 জিবির ওপরে, 2 জিবির কেনার জন্য, কারণ 1 জিবি বা 512 তো ভুলেও কিনবেন না, 1 জিবি চলে মোটামুটি, কিন্তু 1 জিবিটা তারপরও গেমস খেলতে গেলে বা আপনার ফোনটি একটু সফটওয়্যার বেশি ইনস্টল করলে আপনার ফোনে ঝামেলা হবে আর কি, একটু স্লো হয়ে যাবে। তো চেষ্টা করবেন কমসে কম 2 জিবি র্যামের সেট কেনার জন্য। এখন তো 4 জিবি পর্যন্ত আপনার সেটের র্যাম আসছে, তো যার যেমন বাজেট অনেকেই 30-35 হাজারের সেট কিনি বা 40 হাজারের সেট কিনি, তো চেষ্টা করবো যে আমরা 40 হাজার টাকা বা 35-30 হাজারের মধ্যে কিনলে 4 জিবি ফোনের র্যামের ফোন কিনতে, কারণ আমাদের এটাই 4 জিবি র্যামটা যদি যত বেশি হবে আমার ফোনটা খুব কমফোর্টেবলভাবে এবং সুন্দরভাবে আমি ব্যবহার করতে পারবো এবং খুব স্পিডে ব্যবহার করতে পারবো। প্রসেসর এবং র্যামটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন কেনার একদম
প্রথম শর্ত। এটা ছাড়া আপনার ফোনটাই অচল বলা যায়, কারণ এই দুইটা বিষয় আপনার ফোনে যদি ভালো হয় তাহলে অন্যগুলো একটা কম হলেও আপনার প্রবলেম হবে না। তো যাই হোক, তারপরে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে ডিসপ্লে। ডিসপ্লেটা আমরা যে আগের যে মোবাইলগুলো কিনে থাকি, যে আমরা রোদ্রের মধ্যে গেলে আমাদের ডিসপ্লে তেমন কিছুই দেখা যায় না, যত ব্রাইটনেস আসে সব দিয়ে তারপরে আমরা দিলেও আমাদের রোদ্রে গেলে তেমন একটা ডিসপ্লেটা বোঝা যায় না। তো ডিসপ্লের বিষয়টা হচ্ছে আপনার, তো ডিসপ্লেটা আপনার অবশ্যই আপনি ইয়াটা কিনবেন, এই যে কী বলে অ্যালুমিনিয়াম ডিসপ্লে। অ্যালুমিনিয়াম ডিসপ্লেটা যদি আপনার রোদ্রের মধ্যে গেল আপনার একদম ক্লিয়ার এবং সুন্দরভাবে দেখতে পারবেন, আপনার ব্রাইটনেসটা অটোমেটিক আপ ডাউন করবে, অটো দিয়ে রাখলে আপনার রোদ্রে গেলে বেড়ে যাবে এবং ইয়াতে বাসায় চলে আসলে বা আপনার অন্ধকারে আসলে কমে যাবে, তখন আপনার চোখের জন্য ভালো এবং আপনার ডিসপ্লেটা একদম HD দেখতে হবে। আর HD কোয়ালিটিতে যদি আপনার ডিসপ্লেটা দেখতে চান তাহলে 2560x1440, এটার দাম অবশ্য অনেক বেশি। আপনার এই কোয়ালিটির ফোনগুলো 2560 এবং 1440x1440, আর আপনার সর্বনিম্ন যে মাঝারি ধরনের সেটগুলো আছে আমার 10-15-এর মধ্যে যে সেটগুলো কিনি 1280x720, এই কোয়ালিটির সেটগুলো মোটামুটি, কিন্তু আপনি অবশ্যই অ্যালুমিনিয়াম ডিসপ্লেটা কেনার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনার, এরপরে আমার মাথায় থাকতে হবে স্টোরেজ। আমাদের ইন্টারনাল স্টোরেজ, আমরা সবাই কম বেশি সফটওয়্যার ইনস্টল করে থাকি, গেমস খেলে থাকি ফোনে, তো যখন আমাদের ইন্টারনাল স্টোরেজ কম হবে তখন আমাদের ফোন ফুল হয়ে যাবে। মেমোরি কোনো কিছু ইনস্টল করতে গেলে আমাদের ফোন দেখাবে ফুল হয়ে গেছে এবং নানান একটা ঝামেলা দেখা দিবে, আর তখন দেখা যায় আমাদের মন মতো করে আমরা কোনো কিছু ইনস্টল দিয়ে শান্তি পাবো না, খেলতে পারবো না, বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আসল মজাটাই পাবো না। আপনার কমসে কম আপনি 8 GB এবং 16 GB আপনার ফোনে ইয়ে করতে হবে, ফোনগুলো কেনার চেষ্টা করবেন 8 GB স্টোরেজ বা 16 GB স্টোরেজের। তো এবং আপনার দেখবেন যে আপনার মেমোরি কতটুকু সাপোর্টেড, এখন 120-240 পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে, তো আপনি চেষ্টা করবেন যে 120 GB যাতে মেমোরি কার্ড সাপোর্ট করে স্টোরেজ। তো আপনি অনেক আপনার ফোনে অনেক বেশি গেমস বা যদি খেলতে চান বা গেমস খেলতে চান, গেমস এবং সফটওয়্যার ইউজ করতে চান, তো অবশ্যই আপনাকে মেমোরি কার্ড সাপোর্টেড ফোন হতে হবে, তাহলে আপনি এক্সট্রা সুবিধা পাবেন। তো তারপরে হচ্ছে ক্যামেরা। ক্যামেরার বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ক্যামেরা যারা আমরা তো ক্যামেরার বিষয়টা আমরা মিনিমাম সামনের ক্যামেরাটা 5 MP মানে ফ্রন্ট ক্যামেরা আর কি, ফ্রন্ট ক্যামেরাটা 5 MP থাকতে হবে যদি ভালো ছবি সেলফি তুলতে চান, এবং ব্যাক ক্যামেরাটা পিছনের ক্যামেরাটা 13 MP বা আপনার 8 MP যারা ছবি তুলতে লাইক করেন বা ছবি তোলার জন্য মোবাইল কিনেন, তো অবশ্যই আমি রিকমেন্ড করবো যে আপনি 13 MP পিছনের ক্যামেরা, সামনের ক্যামেরা 5 MP মিনিমাম আপনি কিনতে পারেন। আর অবশ্যই আপনি চাইলে আসুস ফোন কিনতে পারেন ক্যামেরার জন্য, হলে আসুস ফোন বেস্ট একটি ক্যামেরা, আপনার খুব জটিল ছবি উঠে। আরও অনেক ফোনই আছে, আপনার স্যামসাং বলেন, HTC বলেন, ভালো মডেলের ফোনগুলোতে ভালো ছবি উঠবে, এবং বর্তমানে ক্যামেরার জন্য আসলে তেমন ঝামেলায় পড়তে হয় না, কারণ অনেক এডিটিং সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনার রিয়েল ক্যামেরা থেকেও আপনার ভালো ভালো ক্যামেরা অ্যাপস আছে যেগুলো দিয়ে অনেক সুন্দর ছবি উঠানো যায়। যাই হোক, ক্যামেরার বিষয়টা এই 5 এবং 13 MP সবচেয়ে বেটার হয়। তারপরে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি। ব্যাটারি আপনার ফোনে যত মানে ব্যাটারিটা যত ভালো হবে বা বেশি হবে অবশ্যই আপনার ফোনের জন্য মঙ্গলজনক হবে, কারণ আপনার ফোন ব্যাটারি চার্জ যদি না থাকে আপনার ফোনে কোনো কিছুই ব্যবহার করতে পারে না। আপনার ফোনে র্যাম থাকুক যেটাই থাকুক না কেন, আপনার ফোন প্রসেসর ভালো সব ভালো, কিন্তু ব্যাটারিটা খারাপ তাহলে আপনার ফোনটাই বলা যায় মানে একটা বাজে একটা ফোন হয়ে যাবে, যখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না, আপনি চার্জে সারাদিন লাগিয়ে রাখতে হবে। তো অবশ্যই আপনি 3000 mAh প্লাস ব্যাটারি কিনবেন। 3000 mAh যদি ভালো চার্জের জন্য মানে আপনি অনেক দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করতে চান, অবশ্যই 2800 বা 3000 বা এর বেশি mAh-এর ব্যাটারিগুলো কিনবেন। আর আপনার
সর্বনিম্ন ধরেন মাঝারি ধরনের 2500-এর নিচে ভুলও কিনবেন না। 2500-এর নিচে আপনার চার্জ তেমন বেশি থাকবে না। 2500 mAh ব্যাটারিগুলো কেনার চেষ্টা করবেন। তার নতুন এই বিষয়টা মাথায় রাখবেন। আর নতুন কিছু ফিঙ্গারপ্রিন্ট আছে আপনার, তারপরে হার্ট রেট মনিটর, এগুলো হচ্ছে নতুন ফিচার। এগুলো যত বাজেট বেশি হবে আপনি এই ধরনের ফোন কিনতে পারবেন। নতুন নতুন কিছু ফিচার আছে, এগুলো আপনি চাইলে কিনতে পারবেন। এবং ব্লুটুথ কানেক্ট, ওয়াইফাই সব মোবাইলেই থাকে, ওয়াইফাইটা কোনো প্রবলেম না। আপনার ব্লুটুথটা থ্রি থাকে আর কি, ক্যাপাবল থাকে ব্লুটুথ থ্রি ভার্সনের। ওই ব্লুটুথটা কিনবেন, কারণ অনেকে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড ব্যবহার করে থাকে, তো তাদের জন্য অবশ্যই আপনার ওইটা সবচেয়ে ভালো হবে আর কি, যে ব্লুটুথ 3 ভার্সনের। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে চান বা স্মার্ট ব্যান্ড, তাদের জন্য ভার্সন 3টাই ব্লুটুথ ব্যবহার করবেন। কানেক্ট খুব দূর থেকে আপনি কানেক্ট পাবেন। তো আশা করি বিষয়গুলো আপনারা টোটালি ডিটেলস বুঝতে পারছেন। আপনারা নিজে ফোন কিনুন এবং ভালো ফোন কেনার জন্য এই বিষয়গুলো মাথায় থাকতে হবে। এবং আপনার বন্ধুদের বা যাদেরকে, যারাই ফোন কিনবে, আপনার ফ্যামিলি মেম্বারদের অনেকে মোবাইল কিনে আমরা গিফট করি, তো তাদের জন্য আমরা এই ধরনের ফোন কিনতে পারি। এই ধরনের ফোনগুলো আসলে অনেক দিন টিকবে, আপনার 4-5 বছর ভালো মতো আপনি ব্যবহার করতে পারবেন। কম দাম থেকে একটু বেশি দামে কিনলে এই ধরনের সুবিধাগুলোর যদি আপনি নেন, তাহলে অবশ্যই আপনার ফোনটি ভালো হবে। তো আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজে দিবে। যদি ভালো লাগে কাজে দেয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, এবং অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফেসবুকে লিঙ্ক সহ আমার লিঙ্কের থেকে। তো আশা করি আপনারা এই কাজটি করবেন। আপনাদের অনুরোধ রইল, আমার ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন আপনার যেটা ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।